আসলে উত্তম মডেলটা হচ্ছে এই ফান্ড থেকেই খরচটা মেটানো হবে, যাতে সেটা মেটানো যায়। এই জন্য যেমন এখানে সাদাকা ফান্ড ক্রিয়েট করা যেতে পারে, সাদাকা ফান্ড থেকে আমরা আমাদের খরচগুলো, প্রিন্টিং কস্ট কিংবা বেতন ইত্যাদি মেনটেন করব, যাতে করে যারা কারজ নিচ্ছেন তাদেরকে কোনো কিছুই দিতে না হয়, কারণ এটাই ইসলামের সবচেয়ে বেস্ট মডেল। এখানে একটা জায়গায় কিছু খরচ তাদের থেকে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যখন তারা দিতে ব্যর্থ হয় তখন মেনটেন্যান্স খরচটা বেড়ে যায়, আবার নতুন করে চুক্তি, আবার নতুন করে কিছু কম্পোজ করা, প্রিন্ট আউট করা, হ্যাঁ ইত্যাদি অনেকগুলো কাজ বেড়ে যায়। সেক্ষেত্রে যেহেতু তিনি ডিফল্টার, সেক্ষেত্রে তিনি তার অরিজিনাল অ্যাট অ্যাকচুয়াল কস্টটা বেয়ার করবেন। শুরুতে কর্জে হাসানার বৈশিষ্ট্যই হচ্ছে তিনি কোনো আসলে এর বিনিময়ে টাকা দেবেন না, এর বিনিময়ে কোনো টাকা দেবেন না। এখন সার্ভিস চার্জ, এর মাধ্যমে আসলে একটা সুদ ঢুকে যাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। সুতরাং কর্জে হাসানা গ্রহণ করার পরে যখন তারা ডিফল্টার হবেন তখন তারা অ্যাট অ্যাকচুয়াল কস্টটা বেয়ার করবেন, কারণ তিনি অলরেডি সমস্ত বেনিফিট নিয়ে নিয়েছেন, কর্জে হাসানার বেনিফিটটা নিয়ে নিয়েছেন এবং চুক্তি মতো তিনি দিতে পারেননি, এরপরে তাকে আবারও বাড়িয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে তিনি তার কারণে সৃষ্ট এই যে ক্ষতিটা হলো এটা কে বেয়ার করবে? উনি তো কর্জে হাসানার বিশাল বেনিফিটটা তো নিলেন, এখন যে ক্ষতিটা হলো সেটা কে বেয়ার করবে? এটা কর্জের কারণে সৃষ্ট, মানে তার ডিফল্টার হওয়ার কারণে সৃষ্ট কথা বলছি না, তিনি না দেওয়ার কারণে যে আরও কিছু কাজ বেড়ে গেল, তাহলে এক্ষেত্রে সহনীয় পর্যায়ে তাদের থেকে খুবই অ্যাট অ্যাকচুয়াল পর্যায়ের নেওয়া যেতে পারে। কিন্তু শুরু থেকে একজন ব্যক্তি কর্জে হাসান এলো তার উপর 2%, 1% বা 0.5% আপনি সার্ভিস চার্জ নেবেন, এটা আমার মতে শরীয়ত সম্মত হবে না। জি, এটাকে আমাদের, যেহেতু এটা পুরো চ্যারিটি কাজ, একটা চ্যারিটির প্রতিষ্ঠান কীভাবে চলে বলেন, যে ফান্ডটা অ্যালোকেট করা হয়, আপনি দেখেন বিদেশি এনজিওগুলো যেভাবে কাজ করে, যে ফান্ডটা অ্যালোকেট করা হয় তার মধ্যে একটা পার্সেন্টেজ তারা অফিস খরচ হিসাবে রাখে, 5%, 10%, 15%, শুনেছি কেউ কেউ 35%ও রাখে, যারা বিশাল বিশাল বেতন তৈরি করে, বুঝছেন না, সেটা হচ্ছে মানে একটা ব্যবসা, ওটা বাদ দেন। কিন্তু একটা চ্যারিটি ফান্ডের একটা অংশ অবশ্যই তার খরচের মধ্যে ব্যয় হতে পারে, এই জন্য জাকাত, একটা চ্যারিটি ফান্ড তাই না, জাকাতের মধ্যে ওয়াল আমেলিনা আলাইহা আছে। আল্লাহ সুবহান তাআলা সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন, 8টা খাতের মধ্যে একটা খাত হলো এটাকে রান করতে গিয়ে যাদের বেতন বা বিভিন্ন খরচাদি আছে সেখানে ব্যয় করা যাবে, আর 8 খাতের 1 খাত করার দ্বারা এটাও বোঝা যায় যে মনে রাখতে হবে অন্য খাতগুলোকে দেওয়ার জন্য এ খাত, অন্য খাতগুলোকে দেওয়ার জন্যই এ খাত। এখন এই খাতে যদি সব খরচ করে ফেলি তাহলে জাকাতের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। আপনার সাদাকা ফান্ডের মধ্যে মনে রাখবেন মানুষকে কল্যাণ পৌঁছানোর জন্য আমরা এগুলো ক্রিয়েট করেছি, অতএব যত মিনিমাম খরচ দিয়ে আমরা তাদের কাছে ম্যাক্সিমাম কল্যাণ পৌঁছাতে পারি সেটা করতে হবে। এজন্য মানে যেমন কোনো ব্যক্তি যদি এটাকে মেনটেন করেন, যেহেতু তিনি একটা চ্যারিটির কাজ করছেন, তাহলে খরচটা যদি তিনি মেনটেন করেন এটাই সবচেয়ে উত্তম মডেল। আর শুরু থেকে সার্ভিস চার্জ নেওয়াটা এটা সুদের সিস্টেমটাকেই প্রমোট করবে এবং ধীরে ধীরে সেদিকেই মানুষ চলে যেতে থাকবে, কারণ কেউ হয়তো বলবে আমি আজকে 0.5% মাত্র 0.5% নিচ্ছি, একদম সামান্য সার্ভিস চার্জ, নাহলে অফিস চলবে কী করে? আরেকজন বললে আমার অফিসের চার্জটা একটু বেশি কারণ ডেকোরেশনটা একটু বেশি সুন্দর। আরেকজন বলবে না আমি খুব কোয়ালিটি সম্পন্ন লোকদেরকে হায়ার করেছি এখানে, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্জে হাসানার সুফল চলে যায়,
আমি ইংল্যান্ড থেকে এক্সপার্ট নিয়ে এসেছি, আমেরিকা কানাডা থেকে ডক্টরেট নিয়ে এসেছি, তাকে তো 5 লাখ টাকা বেতন না দিলে হবে না। অতএব আমার সার্ভিস চার্জ আর 2% হবে না, 5% লাগবে। এভাবে হতে 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 সুদের বেঞ্চমার্কে চলে যাবে। তো এই জন্য আমার কাছে মনে হয় আপনারা যদি এটাকে একটা সুন্দর ইসলামিক প্রোডাক্ট হিসেবে রাখতে চান, তাইলে প্রশ্নের ঊর্ধ্বে রাখেন, আইডিয়াল পজিশনে রাখেন। এবং যেহেতু এখানে একটা ফান্ড ক্রিয়েট করা হচ্ছে চ্যারিটি থেকে, তাহলে খরচটা সেখান থেকে বেয়ার করা যায় কি না। আর আরেকটা জিনিসও বলি, এই ধরনের ফান্ডগুলো যদি আপনি কোথাও ইনভেস্ট করেন, কোনো বৈধ জায়গায় ফান্ডটাকে ইনক্রিজ করার জন্য, তাহলে সেটা শরীয়তে জায়েজ আছে, কিন্তু কারণ এটা তো জাকাত না। জাকাতের টাকা ইনভেস্ট করা যাবে কি না, এটা একটা বড় ডিবেটের ব্যাপার, আমরা সেদিকে যাচ্ছি না। সেখানে ওলামায়ে কেরাম কেউ জায়েজ বলেছেন, কেউ না জায়েজ বলেছেন ইত্যাদি। বাট সাদাকা ফান্ড যেটাকে আরেকটু ইনক্রিজ করে করে আমরা এটাকে আরেকটু বড় করতে চাই, যাতে বেশি লোককে বেনিফিট পৌঁছানো যাবে, এটা শরীয়তে জায়েজ আছে। এই জন্য তাকাফুল সিস্টেম আপনারা দেখেন, ইসলামিক ইন্স্যুরেন্স যেটা তাকাফুল, ওটাকে ইসলামিক ইন্স্যুরেন্স জাস্ট অন্য ইন্স্যুরেন্সের সাথে তুলনা করার জন্য বলা হয়, আসলে ওটা ইন্স্যুরেন্স না, ওটা হলো কি তাকাফুল। তাকাফুল ওটা তা আমিন না, ওটা তাকাফুল। মানুষ যখন বিপদে পড়বে, আমি আপনি সবাই মিলে তার পাশে দাঁড়াবো, এটাই হলো তাকাফুল। বুঝতে পেরেছেন? তাকাফুল সিস্টেমের মধ্যে যেমন একটা তাবাররু ফান্ড, মানে যেটাকে ডোনেট করা হয়, তাবাররু মানে ডোনেট করা, তাবাররু ফান্ড ক্রিয়েট করা হয়, সেটাকে রিইনভেস্ট করা যায় জাস, কারণ এটা এখনও কারো হকে পরিণত হয় নাই। জাকাত কিন্তু আলাদা করার পরেই সেটা ওই 8 শ্রেণীর হকে পরিণত হয়েছে। অতএব এই বিষয়গুলো আমার মনে হয় খেয়াল রাখাটাই আমাদের জন্য উত্তম হবে।